সোনাতে ইনভেস্ট করার উপায়। সোনার গহনা কেনা তো একটা অপশন হলো, তাছাড়াও অনলাইনে সোনা কেনা যেতে পারে যেখান থেকে একটা রেগুলার ইনকামও জেনারেট হয়। সেটা কীভাবে হয় সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর হ্যাঁ, ভিডিওটা শেষে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে যে দামে মার্কেটে বিক্রি হচ্ছে তার থেকেও 8 থেকে 10% কমে আপনি কি অপশনে কিনতে পারেন, সেটাও আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তাহলে ভিডিওটা শুরু করি, হাউ টু ইনভেস্ট ইন গোল্ড। আমরা যখন সোনার গহনা কিনি তখন কি অসুবিধা হয় এবং কি থেকে আমাদের রিটার্নটা কমে যায়। প্রথম কথা হচ্ছে, সোনার গয়না যখন আমরা কিনি সেখানে একটা মেকিং চার্জেস থাকে, তাতে একটা পয়সা আমাদের এক্সট্রা চলে যায়। আবার সোনার গয়নাটা আমাদের দরকারের সময় যখন আমি বিক্রি করতে যাই, সোনা গলানোর জন্য এবং মেল্টিং চার্জও এক্সট্রা চলে যায়। সুতরাং দুটো পার্টি, আমি সোনা কিনে যদি বিক্রি করি তাহলে দুটো পার্টি আমার পয়সাটা কিন্তু চলে যাচ্ছে একটা অ্যামাউন্টে। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে পিউরিটি। আপনি যে সোনাটা কিনছেন কতটা খাদ মেশাচ্ছে দোকানদার আপনি জানেন না, সেটা যখন বিক্রি করতে যাবেন তখন সেটা বুঝতে পারবেন। তারপরে যেটা হয়, এই যে সোনা কিনছি তার জন্য কিন্তু আমাকে একটা জিএসটি দিতে হচ্ছে, এক্সট্রা চার্জ সেটার জন্যও দিতে হচ্ছে। তারপরে হচ্ছে স্টোরেজ আছে, সোনা তো আমি কিনে নিলাম কিন্তু সোনা তো কত আপনি বাড়িতে রাখবেন, একটা রিস্ক থাকে। সেই কারণে আমরা কী হয়, ব্যাংকের লকার ভাড়া করতে হয়, সেইখানে ব্যাংকের লকারের চার্জও গুনতে হয়। তারপর যেটা আছে, এই যে সোনা আমি কিনে নিলাম, সোনা কেনার ফলে তো আমার কোনো রেগুলার ইনকাম কিছু হচ্ছে না, এটা ইনভেস্ট করে রেখে দিয়েছি, যতদিন না আমি সোনাটা বিক্রি করব তখন দিন পর্যন্ত সেখান থেকে তো আমি কোনো রিটার্ন কিছু জেনারেট করতে পারছি না। লাস্ট যেটা হচ্ছে লিকুইডিটি। ধরুন আমার একটা ইমার্জেন্সি টাকার দরকার হয়েছে, তা সোনাটা যতক্ষণ আমার কাছে আছে সেটাকে আমি লকার থেকে বার করব, বিক্রি করব, তারপর টাকা পাবো, তখন তো আমার লিকুইডিটি টাকাটা হাতে আসবে। সুতরাং ইমিডিয়েট পারপাসে কিন্তু সোনাটা থেকে আমি সেটাকে ইমিডিয়েট লিকুইডিটি কিন্তু করতে পারবেন না। এই সমস্ত জিনিসগুলো কি করে চট করে মিটিয়ে দেওয়া যায় সেটার জন্য একটা অপশনস কিন্তু আছে, সেটাতেই আমি ডিসকাসটা করছি। তো সেই অপশনটা হচ্ছে সভেরিয়ান গোল্ড বন্ড। সভেরিয়ান গোল্ড বন্ডটা কি, এখানে আপনি কোনো ফিজিক্যাল গোল্ড কিছু পাবেন না, তার বিনিময়ে গভর্নমেন্ট আরবিআই, বেসিক্যালি এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইস্যু হয়, সুতরাং সেফটি নিয়ে কোনো কনসার্ন নেই। এইটা আপনার হাতে ডাইরেক্টলি দিয়ে দেবে, আপনি পয়সার বিনিময়ে একটা কাগজ পেয়ে যাবেন। কেমন শুনে অবাক লাগছে তাই না, একটা কাগজ পেয়ে যাবো শোনা, এটা একদম 100% সেফ এবং আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা কন্ট্রোল করে। সুতরাং রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া যদি উঠে যায় তাহলে তো আমরা সব কিছুই শেষ হয়ে যাবে তাই না। সভেরিয়ান গোল্ড বন্ডে ইনভেস্ট কীভাবে করা যেতে পারে এবং অ্যাডভান্টেজগুলো কী কী, ডিটেলসগুলো আমরা এবার দেখে নিই। প্রথমেই যেটা হচ্ছে, এই সোনা কেনার জন্য আপনি বছরে 2.5% করে ইন্টারেস্ট পাবেন। সাপোজ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, তাহলে বছরে 2500 টাকা ইন্টারেস্ট পাবেন, সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বছরে 2বার হাফ হাফ করে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। এখন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট তো 2.5 থেকে 3%, তো সেই ইন্টারেস্ট আপনি এখানে পেয়েই যাচ্ছেন। সেকেন্ডলি, এই সোনা স্টোরেজ করার আপনার কোনো হেডেক থাকলো না, না থাকলো লকার ভাড়া করা, না থাকলো কোনো চার্জ। সোনা থাকবে আরবিআইয়ের কাছে, আপনার কাছে কাগজ থাকবে, যদিন ম্যাচিউরিটি হয়ে যাবে সেটাও ম্যাচিওর হয়ে অটোমেটিক টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সুতরাং সোনাটা আপনাকে শুধু কিনতে হচ্ছে, ম্যাচিউরিটি হয়ে গেলেও সেটা কিন্তু অটোমেটিক আপনার সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেই সোনাটা কিন্তু রাখার জন্য আপনি 2.5% করে ইন্টারেস্ট পাচ্ছেন। সুতরাং একটা এক্সট্রা ইনকাম কিন্তু এই সোনা কেনার জন্যও হচ্ছে। থার্ডটা যেটা হচ্ছে, এই সোনাটা ধরুন এদের ম্যাচুরিটি হচ্ছে 8 বছর, 5 বছর পর ভাঙাতে পারেন। তার আগেও যদি আপনার ইমিডিয়েট পারপাসে মনে হয় যে আমি এটাকে ভাঙিয়ে নেব, তাহলে কিন্তু আপনি এটা শেয়ার মার্কেটে সেল করে দিতে পারেন, সেটার জন্য টাকা আপনি পেয়ে যাবেন। তারপর ফিজিক্যাল গোল্ড কেনার জন্য যে জিএসটি দিতে হয়, একটা মেকিং চার্জেস দিতে হয়, তো সেটা এখানে কিছুই লাগবে না, পিওর গোল্ড আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, 8 বছর পর যখন টাকাটা ম্যাচিওর হয়ে যাবে, মানে গোল্ড বন্ডটা ম্যাচিওর হয়ে যাবে এবং অটোমেটিক আপনাকে বললাম টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই 8 বছরে সোনার দাম তো বাড়বে, তো সোনার দাম বেড়ে যে গেইনটা হলো সেটার ওপর কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে না। তাহলে আপনার শুধু ট্যাক্স লাগবে 2.5 বছরের জন্য রাখলে, সেটা হচ্ছে অনলি বিকজ অফ এই 2.5% যে ইন্টারেস্ট পাচ্ছেন এটার ওপর, কিন্তু ক্যাপিটাল গেইনের ওপর কোনো ট্যাক্স লাগছে না। এইটা ট্যাক্সেবল, দিস ইজ নট। এর ক্রাইটেরিয়া কী কী, কতটা আপনি কিনতে পারেন, মিনিমাম আপনি 1 গ্রাম থেকে শুরু করতে পারেন, ম্যাক্সিমাম 4 কেজি কিনতে পারেন। 4 কেজি সোনা যদি মনে হয় আপনি কিনতে পারেন, বাট 1 গ্রাম 1 গ্রাম করে কেনা যায় যতটা পারবেন আপনি, ঠিক আছে। ইন্টারেস্ট 2.5% আমি বলে দিয়েছি, যত টাকা ইনভেস্ট করবেন তার উপর 2.5% ইন্টারেস্ট পাবেন। এই বন্ডটা কোলাটারাল লোনের জন্য ইউজ করা যেতে পারবে। এই বন্ডটাকে ডিম্যাট অ্যাকাউন্টে আপনি ডিম্যাট ফর্মেও রাখতে পারেন, সেটা কীভাবে রাখতে পারেন আমি দেখাচ্ছি আপনাকে একটু পরে। নমিনেশন ফেসিলিটি আছে, আপনার ভগবান না করুক কিছু হোক, তার জন্য আগে থেকে আপনি একটা নমিনেশন অ্যাভেলেবেল করতে হবে। 8 বছর পর যখন রিডেমশন করবেন তখন কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে না, কিন্তু আপনার যদি একটু দরকার থাকে তাহলে 5 বছর পরেও সেটাকে রিডেমশন করা যায়। এইটা যখন আপনি কিনবেন তখন অনলাইনে যদি কেনেন তাহলে যে ইস্যুতে প্রাইসটা সেট হয়েছে তার থেকে আরও 50 টাকা পার গ্রামে কম পাবেন। কিন্তু এটা তো হয়ে গেল অনলাইন ডিসকাউন্ট, তার থেকেও একটা কিন্তু 8 থেকে 10% কমে আরও কিনতে পারি আমরা। কী করে পারি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আসছে ট্যাক্স। এই যে সভরেন গোল্ড বন্ড কিনলাম আমি, কীরকম ট্যাক্স দেখুন, পুরো চারটা বোঝার চেষ্টা করুন। খুব সিম্পল, যদি আপনি কেনা 3 বছরের মধ্যে বেচে দেন তাহলে যেটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা হচ্ছে 0 থেকে 30% আন্ডারে পড়বে। 3 বছরের পরে যদি আপনি বিক্রি করেন তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে 20% হবে। 5 বছরের পর যদি আপনি বিক্রি করেন কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে না, ঠিক আছে। মানে সভরেন গোল্ড বন্ডটা বেসিক্যালি 8 বছরের, 8 বছর পর আপনি কিনলেন, আপনি প্রতি বছর 8% করে ইন্টারেস্ট এনজয় করলেন এবং 8 বছর পর যখন ম্যাচ হলো অটোমেটিক ওটা হয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। কিন্তু তার আগে যদি আপনার দরকার হয় তাহলে আপ টু 5 ইয়ার্স আপনি যদি এটা সেল করতে যান তাহলে আপনাকে স্টক মার্কেটের থ্রু দিয়ে সেল করতে হবে এটা, ঠিক আছে। 5 বছর পর আপনি ডাইরেক্ট সেল করতে পারেন থ্রু RBI, সেটার জন্য কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে না। কিন্তু 5 বছরের আগে যদি আপনি করতে যান তাহলে কিন্তু একটা ট্যাক্স স্ল্যাবে আসবেন। তো আমার বক্তব্য, যদি কেনেন তাহলে 8 থেকে 5 বছর বা 8 বছর ভেবেই কিনুন, 8 বছরটাই বেস্ট। একটা সার্টিফিকেট পাবেন, এরকম একটা সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার কাছে দিয়ে দেবে। সেটা কিভাবে দেবে? যদি আপনি ব্যাংকের থ্রু দিয়ে কেনেন ডাইরেক্ট ফিজিক্যালি গিয়ে তাহলে ব্যাংক আপনাকে দেবে, আর যদি আপনি ইমেল অ্যাড্রেস আপডেট করেন ইমেলেই এই সার্টিফিকেটটা চলে আসে, এরকম হয় সার্টিফিকেটটা দেখতে। এবার আপনার মনে হতে পারে এই যে সভরেন গোল্ড বন্ডটা হলো, এই সভরেন গোল্ড বন্ডের প্রাইসটা কীভাবে ঠিক হয়? আপনি ধরুন আজকে গভর্নমেন্ট সভরেন গোল্ড বন্ড ইস্যু করলো, বললো আজ থেকেই খুলে গেল, তাহলে আজ থেকে আগের 3 দিনের যে অ্যাভারেজ প্রাইস সেই অ্যাভারেজ প্রাইসে কিন্তু গোল্ড বন্ডটা ইস্যু হয়। তেমনি 8 বছর পর যখন আপনার ম্যাচিওর হবে সেই ম্যাচুরিটি ডেটের, আপনি যে ডেটে কিনবেন সেই ম্যাচুরিটি ডেটের আগের 3 দিনের যে অ্যাভারেজ ভ্যালু তাতে অটোমেটিক কিন্তু ওটা সেল হবে কিন্তু। সুতরাং ওই সময় যদি সোনার দাম কম থাকে আর ওই সময় যদি সোনার দাম বেশি থাকে সেই মতো কিন্তু আপনার ওই সময়ে রিটার্নটা শর্ট টার্মে ফ্ল্যাকচুয়েট করবে, ওটা আপনার হাতে নেই কিন্তু। এরপর আপনি ভাবছেন যে সভরেন গোল্ড বন্ড তো আমি বুঝলাম, কিন্তু সভরেন গোল্ড বন্ডটা আমি কিনবো কী করে, কী কী উপায়ে আমি কেনা যেতে পারি? দেখুন, সভরেন গোল্ড বন্ড কেনার জন্য দুটো অপশান আছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অফলাইন কিছুই না, আপনি ব্যাংকে যাবেন। সভরেন গোল্ড বন্ড একটা সিরিজ ওয়াইজ ইস্যু হয়, মাসে 7 দিন বা 5 দিনের জন্য খোলা থাকে, সেই সময় আপনি ব্যাংকে গিয়ে একটা ফিজিক্যাল ফর্ম ফিল আপ করলে আপনি অফলাইনে সেটা বাই করে দেবেন, ব্যাংক আপনাকে ডেলিভার করে দেবে। এবার আপনার মতো ব্যাংকে যাওয়ার সময় আপনি অনলাইনে কিনবেন। তো অনলাইনে কেনার অনেক অপশানস আছে, আমি সেগুলো দু একটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে কিনতে পারেন, আপনি ডিম্যাট অ্যাকাউন্টটা যেমন গ্রো, জেরোদা এখন অ্যাপ আছে, ওদের থ্রু দিয়েও কিনতে পারেন। তো আমরা দেখে নিই কীভাবে কেনা যেতে পারে কিছু এক্সাম্পলের সঙ্গে। SBI এর একটা অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ, কীভাবে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজে ঢুকবেন, পেজে ঢুকে ওপরে চলে যাবেন, ওপরে দেখবেন একটা E-সার্ভিসেস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন সভরেন গোল্ড বন্ড রিকোয়েস্ট আছে, এখানে আপনি ক্লিক করলে আপনার একটা পেজ খুলবে, ঠিক আছে, এরকম একটা পেজ খুলে যাবে। এবার আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার কিছুই না, আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট দেবেন, 2-3টে কথা, নাম, অ্যাড্রেস, নমিনেশন, ওগুলো দিয়ে দিলে অটোমেটিক হয়ে যায়, ওই 1 মিনিটের কাজ। তারপর পারচেসে যাবেন, পারচেসে গিয়ে কতটা আপনি কিনতে চান, মানে গ্রাম ওয়াইজ আমি বলেছি, পার গ্রামে কিনতে হয়, সেই ওয়াইজ আপনি কিনবেন দিয়ে বাই করবেন। এইভাবে অনলাইনে বাই করলে আপনি পার গ্রামে 50 টাকা ছাড়ও পাবেন। ICICI ব্যাংকের ক্ষেত্রে কীরকমভাবে কিনতে হয়, অনলাইন ব্যাঙ্কিংয়ে গেলেন, এবার এখানে এই লাস্টে কাস্টমার সার্ভিসের সার্ভিস রিকোয়েস্ট আছে, সেখানে ক্লিক করলে আপনি সভরেন গোল্ড বন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্লিক করলে এরকম একটা ডিটেলস খুলবে, এই যে এখানে ক্লায়েন্ট DPID আছে, আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট অটোমেটিক্যালি থেকে থাকে তাহলে এইভাবে আপনি দিয়ে দিলে অটোমেটিক সেটা কিন্তু ডিম্যাট ফর্মেও আপনার কাছে চলে আসবে। তা আমি দুটো ব্যাঙ্ক দেখালাম, SBI, ICICI ব্যাঙ্ক। সব ব্যাঙ্কই হয়, HDFC, অ্যাক্সিস, এভরি ব্যাঙ্কই হয়, কোনো প্রবলেম নেই, সব ব্যাঙ্কিংয়ে মোটামুটি এরকমভাবে অনলাইনে কেনা যায়। এবার যদি আপনার মনে হয় যে আপনি গ্রো বা জেরোদা থেকে কিনবেন, আমি জাস্ট দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এখানে দেখবেন HGB বলে একটা লেখা থাকে, এটাকে বলা হয় সভরেন গোল্ড বন্ড, এখানে ক্লিক করবেন, যখন ওটা ওপেন থাকবে বাই করবেন, খুব সিম্পল। এটা কিনলে একটা সুবিধা হচ্ছে এটা ডাইরেক্ট ডিম্যাট ফর্মে চলে আসবে আপনার কাছে। সেকেন্ড যেটা হচ্ছে, যেমন জেরোদাতে কিনতে গেলে একটু আছে যে জেরোদার যে মেন কাইট অ্যাপ আছে সেখান থেকে না হয়ে জেরোদার কয়েন বলে যে অ্যাপটা আছে সেখান থেকে হবে। আপনার জেরোদা কাইট অ্যাকাউন্ট থাকলে কয়েনটাও ফ্রি, তো জেরোদা কয়েনে গিয়ে আপনি ডাইরেক্ট জেরোদা কয়েন থেকে এইভাবে নিচে এই যে সভরেন গোল্ড বন্ড পারচেস অর্ডার দিতে পারেন। ধরুন ব্যাংক থেকে ফিজিক্যালি সার্টিফিকেটটা পেয়েছেন, সেই সার্টিফিকেটটা আপনি ভাবছেন আপনার একটু ক্রাইসিস হয়েছে, আপনি হয়তো আগে থেকে বিক্রি করে দিতে চান, তো সেটার জন্য আপনাকে সেটাকে ডিম্যাটে কনভার্ট করতে হবে। কীভাবে করতে হবে? কিছুই না, ব্যাংকে যাবেন, ব্যাংকে বলবেন একটা, ওরা একটা ফর্ম ফিল আপ করে দেবে, আর আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বারটা ওদেরকে দেবেন, ওরা একটা ফিজিক্যালি ওটাকে ডিম্যাটে কনভার্ট করে দেবে ওটা, ঠিক আছে। সেই নাম্বারটা দিয়ে পুট করলে অটোমেটিক হয়ে যায়, খুব ইজি। তারপর আপনি সেটা অনলাইনে সেল করতে পারবেন ডিম্যাটে, যদি ন্যাসের থেকে। তবে আমার অ্যাডভাইস হচ্ছে যদি ভাবেন তাহলে 8 বছরের জন্যই ভাবুন। এইটা হচ্ছে পুরো ডিটেলস কীভাবে হয় না হয়। এবার আপনাকে আমি বলেছিলাম যে 8 থেকে 10% এই যে এইচডিবির যে ইস্যু প্রাইস, সাপোজ 5,000 টাকা ইস্যু প্রাইস, তার থেকে আরও 300-400 টাকা কমে যদি আমি কিনতে পারি তাহলে কীভাবে সুবিধা হয়, কী হয়? এই যে আপনাকে আমি আগে বললাম যে গোল্ড বন্ড কিনলে 8 বছর রাখা ভালো, তাহলে আপনার কোনো ক্যাপিটাল গেইনস ট্যাক্স লাগে না, কিছু লাগে না, 8 বছর পর অটোমেটিক ম্যাচ হয়। কিন্তু অনেকের তো একটা ইমার্জেন্সি পারপাস থাকে যে গোল্ডটা সেল করে দেওয়ার। এবার সেই সময় ধরুন মার্কেটে গোল্ডের প্রাইস হচ্ছে 5,000, তার ক্রাইসিস আছে বলে সে কী করে অনেক সময় অনলাইনে ওটাকে 200-300 টাকা আরও কমে মার্কেটে কিন্তু সেল করে দেয় অনলাইনে ডিম্যাটের থ্রু দিয়ে। তো গোল্ড বন্ড যখন ইস্যু হয়ে যাচ্ছে তারপর যদি সোনার দাম পড়ে যায় কখনও, তাহলে আপনি অনলাইনে থ্রু দিয়ে কিনলে, ওই ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু দিয়ে কিনলে আরও 5 থেকে 10% কমে কিন্তু ওটা পেয়ে যাবেন ওটা। সুতরাং এইটা সভরেন গোল্ড বন্ডে ডিসক্লোজ করে না, বাট আপনি এটা মাথায় রাখবেন। আপনাকে আমি বললাম আপনি ডিম্যাটে বিক্রি করতে পারেন, তেমনি অন্য তো কেউ বিক্রি করছে তার ইমার্জেন্সি। সুতরাং সে যখন সেটা সেল করছে ম্যাচুরিটির আগে, অবভিয়াসলি তাকে কম দামেই করতে হবে, না লোকে কিনবে না, তখন সেগুলোকে অনলাইনে থ্রু দিয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু দিয়ে কিনে নিতে পারেন। এটা আমি প্রথমেই বলে দিয়েছি কীভাবে করবেন, আর একবার দেখিয়ে দিলাম আমি সোভেরিয়ান গোল্ড বন্ড নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম কীভাবে গোল্ডে ইনভেস্ট করা যেতে পারে, যেখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট হয়, আমার গোল্ড নিয়ে কোনো হেডেক না থাকে, কোথায় রাখবো সেটা নিয়ে চিন্তা না থাকে। তাহলে সোভেরিয়ান গোল্ড বন্ড একটা বেস্ট অপশন। আপনি পুরো ডিটেলসটা দেখুন, আরবিআই সাইটে আছে, সব জায়গাতে আছে, পেপারে অ্যাড দেয়, মেলে অ্যাড দেয়, আপনি নজর রাখুন। যদি আপনার রিস্ক রেশিও শ্যুট করে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। এনিওয়েজ এটা আমার একটা এডুকেশনাল পারপাস ছিল আপনাদেরকে জানানোর জন্য। ইনভেস্টমেন্ট আপনারা দেখে শুনে বুঝে নিজের ভাবনা চিন্তাতেই করবেন, ডাইরেক্ট আমার কথাই ইনভেস্ট করবেন না। থ্যাংক ইউ।